ভরা পেটে ফল আর খালি পেটে জল, এই কথাটা সেই জ্ঞান হওয়া থেকে শুনে আসছি আমরা। কিন্তু কখনো কি তলিয়ে দেখার চেষ্টা করেছি যে ধারণা ঠিক না ভুল? তবে বিজ্ঞান থেমে থাকেনি। এই প্রশ্নের উত্তর জানার চেষ্টায় গত কয়েক দশকে একাধিক গবেষণা হয়েছে। তাতে যে ফলাফল পাওয়া গেছে তা বাস্তবিকই চমকপ্রদ। ফলের শরীরে থাকা একাধিক পুষ্টিকর উপাদান কতটা আমাদের শরীরের কাজে লাগছে তা অনেকাংশেই নির্ভর করে কোন সময় ফল খাওয়া হচ্ছে তার উপর। এখানেই বিজ্ঞানের সাহায্যের প্রয়োজন পড়বে আমাদের, কারণ সেক্ষেত্রে পুষ্টিকর উপাদানগুলি সবথেকে ভালোভাবে শরীর দ্বারা শোষিত হয়। আর এমনটা হলে ধীরে ধীরে একাধিক রোগের প্রকোপ কমতে শুরু করে, এনার্জির ঘাটতি দূর করে, ব্লাড সেল এবং ব্রেন সেল যত অ্যাক্টিভ থাকবে শরীর তত চাঙ্গা থাকবে। আর খালি পেটে ফল খেলে এই দুই ধরনের সেলের শর্করার চাহিদা সহজেই পূরণ হয়ে যায়, ফলে স্বাভাবিকভাবেই শরীরের এনার্জির ঘাটতি দূর হয়। তাছাড়া ফলে উপস্থিত ভিটামিন এবং নানাবিধ খনিজ এনার্জির ঘাটতি দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। শরীরে ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ হয়। শরীরকে সচল রাখতে ভিটামিন এবং খনিজের কোনো বিকল্প হয় না বললেই চলে। তাই কোনো সময় যাতে এই দুই ধরনের উপাদানের ঘাটতি না দেখা দেয় সেদিকে খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন। আর এক্ষেত্রে ফল দারুণভাবে সাহায্য করতে পারে। কিভাবে? সকাল সকাল খালি পেটে পছন্দের যে কোনো ফল খেলে তার মধ্যে থাকা ভিটামিন এবং খনিজ সম্পূর্ণ মাত্রায় শরীরের কাজে লাগে। কিন্তু ভরা পেটে ফল খেলে এত পরিমাণ উপকার পাওয়া যায় না। তাই তো চিকিৎসকেরা ব্রেকফাস্টের আগে প্রতিদিন এক বাটি ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। বদহজমের সমস্যা দূর হয়। ফলে থাকে পানি, শর্করা, ভিটামিন, মিনারেল, প্রোটিন এবং ফাইবার। এই উপাদানগুলি হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি কনস্টিপেশন এবং আরও নানা ধরনের গ্যাস্ট্রোএন্টেরোলজিক্যাল সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, বেশ কিছু কেস স্টাডি করার সময় চিকিৎসকেরা লক্ষ্য করেছেন ভারী খাবার খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে ফল খেলে খাবার হজমের প্রক্রিয়া ত্বরান্বিত হয়, ফলে গ্যাস অম্বল হওয়ার কোনো আশঙ্কাই থাকে না, শরীরকে বিষমুক্ত করে। প্রায় সব ফলেই অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ হয়। এই তিনটি উপাদান শরীরে উপস্থিত টক্সিক উপাদান বা বিষকে বের করে দেয়। ফলে সকালে ফল খেলে এনার্জির ঘাটতি তো দূর হয়, সেই সঙ্গে ত্বক এবং শরীরের বয়সও কমতে শুরু করে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হল হার্টের কর্মক্ষমতা বাড়ে, ফলে যে কোনো ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে, ডায়াবেটিসকে দূরে রাখে। ঘুম থেকে ওঠার পর আমাদের শরীরের প্রতিটি কোষের, বিশেষত ব্লাড সেল এবং ব্রেন সেলের শর্করা বা সুগারের প্রয়োজন পড়ে। আসলে শর্করা ছাড়া কোষের ব্যাটারি রিচার্জ হতেই চায় না, সেই কারণেই তো সকাল সকাল ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ফলে উপস্থিত শর্করা সহজেই কোষের অন্দরে প্রবেশ করে যায়। তাহলে এবার থেকে প্রতিদিন সকালে খালি পেটে ফল খাওয়া শুরু করুন, দেখবেন উপকার পাবেন। কারণ ফলে উপস্থিত ফাইবার কোলন থেকে অতিরিক্ত জল শুষে নেয়, সেই সঙ্গে পেট পরিষ্কারের কাজটি সহজ করে এই ধরনের রোগের হাত থেকে মুক্তি দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ও জনস্বার্থে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে অন্যরা উপকৃত হবে। সকলকে ধন্যবাদ।